কল্লো কল বড় চল চল ঘটবিন্দু ঘর দন্ত নল নল ধ দন্ত ধন বৈষ্ণ দন্ত রস ছ ক ছ ফল ফল এরম হলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করবে। এখানে তোমাদের শব্দগুলি মানে বর্ণগুলি এলোমেলো করে দিয়েছে, তোমাদের সাজিয়ে লিখতে হবে। যেমন কল ল কল, ঘ বসল ঘর, দল ল দল, বর্গ জল ল জল, ঢল ল ঢল, পটল পটল, চ বসল দন্তন চরণ, ও বর্গজ দন্তন ওজন, অধম অধম। আচ্ছা, ডান দিকের নাম দেখে বাম দিকের ছবি মেলাও। এটা কিসের ছবি? রথ, বসল রথ রথ। এটা কিসের ছবি? কলম, কলম কলম। তাহলে এটার সাথে এটা কানেক্ট হয়েছে, হাঁস হাঁসের সাথে এটা কানেক্ট হয়েছে, তাই না? হাঁস বানাম দেখো, হয় বন্ধু আঁকা দন্ত হাঁস। আচ্ছা, এটা কিছু ছবি ঘর, দেখো যে ঘর বানাম এখানে লেখা আছে, ঘ বসল ঘর। তাহলে এটার সাথে এটা মিলিয়ে দিতে হবে। আচ্ছা, ফাঁকা ঘরে একটি করে ব্যঞ্জন বর্ণ বসে শব্দ তৈরি করি। তালিবস্ব বসুন্ড খণ্ডক্ত শরদ, বয় আঁকা দন্ত সদন্ত বাসন, ম ক বসুন্ড মকর, বসুন্ড আকার ব মধুর্ণ রাবণ, ক দন্ত ক কনক, জ ম বুর্গজ যমুজ, ম ক বসুন্ড মকর, দন্ত স বসুন্ড ল সরল, ফ দন্ত স ল ফসল। আচ্ছা, স্বরবর্ণের বানান চিহ্ন এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে তার যোগ। আচ্ছা দেখো, এখানে এই লাইনের প্রত্যেকটি স্বরবর্ণ দেওয়া আছে, ঠিক আছে, এবং বানান চিহ্ন নেই, ঠিক আছে, এখানে চিহ্নগুলো নেই। ব্যঞ্জন বর্ণের কোথায় বসে দেখো, এখানে ক যোগ অ, ক ত যোগ আ, তা, দ যোগ ই, দি, স যোগ ই, সি। আচ্ছা দেখো, ক যোগ অ, ক, তাহলে কল কল, ত যোগ আ, তা, তয়াকার লতাল, দ যোগ ই, দি, দ্বয়রশ্বি দন্ত দিন, তালিবস্য যোগ দীর্ঘই, সি, তালিবস্য দীর্ঘি, তশিত, ফ হসন্ত প্লাস উ, ফু, হয়রস্য হল ফুল, দ্বয় হসন্ত প্লাস দীর্ঘ উ, দ্বয় তাহলে দীর্ঘ হচ্ছে, দেখো দ্বয় দীর্ঘ বসল দূর, ময়রি সরি ময় হসন্ত প্লাস রি, মৃ, ময়রিকার তমৃত, তয় হসন্ত প্লাস এ, তে, তয় কাল্ল তেল, তালিবস্যয় হসন্ত প্লাস ঐ, সই, তালিবস্যই করে সই, আল্ল শৈল, ভয় হসন্ত প্লাস যোগ ও, ভো, ভয়কর বসল ভোর, গয় হসন্ত যোগ ঔ, গয়কারে গৌ, গয়কার বসল গৌর। আচ্ছা, প্রথম বর্ণগুলি ব্যবহার করে একটি করে শব্দ তৈরি করি। রস্যু একটা ইট, অয়কার তালিবস্য ঐশ, ও আল্ল ওল, এ ক এক, রস্যু একটা ইট, ঔ বসুন্নত ঔরত, অবর্গ জ জ, দীর্ঘই গল ইগল, রি মধিন সরস্বী ঋষি, সরে আর ম আম, রস্যু একটু।